আপনি কি বছর শেষে পুরী যাবেন ভাবছেন? তাহলে জালিয়াতির ফাঁদে পা দেওয়ার আগে সাবধান, দেখে নিন কি সতর্কবার্তা দিচ্ছে পুলিশ। বাঙালি হয়েছেন অথচ পুরী বেড়াতে যাননি, এইরকম মানুষ হাতে গোনা। বাঙালির দীপুদাকে নিয়ে রয়েছে অসংখ্য নস্টালজিয়া। দীপুদা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং, বাঙালির দীপুদা। পুরীর নীল জলরাশি বারবার হাতছানি দেয় বাঙালিকে। জগন্নাথ দেবের মন্দির, খাজা গজা আর কুটকি প্রিন্টের শাড়ির সঙ্গে বাঙালির যোগ বহু পুরনো। তবে আপনি কি এই শীতে পুরী ঘোরার প্ল্যান করছেন নাকি? তাহলে কিন্তু সাবধান, দেশের অন্যতম এই তীর্থক্ষেত্রে ঘুরতে গিয়ে যে কেউ জালিয়াতের শিকার হতে পারেন। পুরী ধামে গিয়ে কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি দেখুন। ধরুন পুরী যাওয়ার আগে অনলাইনে হোটেল বুকিং করতে চাইছেন আপনি, বসে পড়লেন হোটেল খুঁজতে, এও গেলেন হোটেলের খোঁজ, ওয়েবসাইট থেকে হোটেলের হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি জোগাড় করে যোগাযোগ করলেন হোটেলের সঙ্গে, ফোনের ওপার থেকে অথবা ইমেইলে উত্তর এলো আপনার কাছে, বলা হলো ঘর বুকিং এর জন্য 50% টাকা অগ্রিম দিতে হবে। যথারীতি আপনিও পুরীতে পৌঁছে হোটেল খোঁজার হ্যাপা এড়াতে সেই টাকা পাঠিয়েও দিলেন, কিন্তু পুরীতে নেমেই নড়লো আপনার টনক। হোটেলে পৌঁছে দেখলেন আপনার নামে সেখানে কোনো বুকিং নেই, 50% টাকাও হোটেল পায়নি, বস্তুত আপনার সম্পর্কে কোনো তথ্যই নেই হোটেল কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, ঠিক এমনটাই হচ্ছে। সম্প্রতি বহু মানুষ এভাবে প্রতারণার শিকার হয়েছেন, লালবাজারে সাইবার থানায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এ বিষয়টি সম্পর্কে পর্যটকদের সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। বলা হয়েছে বুকিং করার আগে হোটেলের ওয়েবসাইটে ডোমেইন নেম অর্থাৎ লিংকটা ভালো করে খতিয়ে দেখতে হবে, হোটেলের নামের সঙ্গে সঙ্গতি আছে সবার আগে সেটা দেখতে হবে। লালবাজারের তরফে আরো জানানো হয়েছে লিংকে ক্লিক করার পর যখন পেজ খুলবে তখন দেখতে হবে লিংকের পাশে তালা চিহ্ন আছে নাকি, এর থেকে বোঝা যাবে পেজটি সুরক্ষিত কিনা। ওয়েবসাইট চেকার এবং সেফ ব্রাউজিং টুল ব্যবহার করুন অবশ্যই। এছাড়া ওয়েবসাইটে বানান ভুল কিংবা অদক্ষ হাতে ডিজাইন দেখতে পেলেও সাবধান হয়ে যান। কোনো ওয়েবসাইটে ঢু মারার আগে তার বয়স অর্থাৎ ডোমেইন এজ যাচাই করে নিন অনলাইনে। লালবাজারের তরফে আরো বলা হয়েছে ওয়েবসাইটে ভাইরাস স্ক্যান করুন, অবিশ্বাস্য অফার দেখলেই গ্রহণ করবেন না সহজে, বরং সাবধান হন। হোটেল বুকিং এর আগে এই হোটেলে থেকেছেন এমন গ্রাহকদের রিভিউ দেখে নিন, কোনো প্রতারণার অভিযোগ আছে কিনা ভালো করে ঘেঁটে দেখুন। রিপোর্ট আজ বিকেল।